তোমার জন্য সাইকেল, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ সব আছে। এই সব কিছু তুমি অ্যারেঞ্জ করছো? হেলিকপ্টারও নিয়ে আসতাম, কিন্তু তোমাদের বাসার ছাদে কোনো হেলিপ্যাড নাই, আর যে পার্কে যাব সেই পার্কের আশেপাশে কোনো হেলিপ্যাড নাই, এই জন্য আনতে পারি নাই। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? আমরা ঘোড়ার গাড়িতে করে যাই। ঘোড়ার গাড়িতে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলো। এই ঘোড়ায় স্টার্ট দেন। কেমন লাগতেছে তোমার? খুব ভালো লাগতেছে। এর আগে না কখনো ঘোড়ার গাড়িতে উঠি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর আমার মনে হয় না কোনো ছেলে আর মেয়ে তাদের ফার্স্ট ডেটে এরকম ঘোড়ার গাড়িতে করে কোথাও গেছে। বাহ, তাহলে আমরাই প্রথম ঘোড়ার গাড়িতে করে ডেট করতেছি। মানে কি হয়েছে? বারবার কি নাম ধরে কইতা ছেলে নাম ধরে কোন দেব না, ওদের আলাদা আলাদা নাম আছে, ঝামেলা হয়ে যাবে। ও, ঘোড়ার আবার নাম আছে? একটার নাম শেয়ারিট আর একটার নাম ব্লুটুথ। ঘোড়ার নাম শেয়ারিট আবার ব্লুটুথ। আচ্ছা, তোমার একটা গান শোনাই। আমার ঘোড়ার গাড়িতে বউ সাজিয়ে টুকরু টুকু টুকু টু শানাই বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। এই ভাই, কি হয়েছে, সমস্যা কি? নাম ধরে ডাকতে না করছিলাম না, এত পাগলা হয়ে গেছে, জান ঝামেলা বেঁচে গেছে। আপনি করেন ঠান্ডা করে না, নামাই দেন আমাদের। আমি তো খালি থামবো, না করছিলাম না নাম নিতে। আরে ভাই, এরকম চলতে থাকলে তো আমরা পড়ে যাবো, আমাদের নামাই দেন, ব্যবস্থা করেন একটা। যতক্ষণ ওদের মাথা ঠান্ডা না হবে ততক্ষণ গাড়ি থামানো যাবে না। ভাই দেখেন, যেভাবে পারেন মেজাজ ঠান্ডা করেন, ঝামেলা হয়ে যাচ্ছে। ওদের কাছে সরি বলতে হবে, সরি 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 সরি। এই ঘোড়া ভাই, ব্লুটুথ এবং শেয়ারিট, সরি সরি সরি, মাফ করে দাও ভাই। আরে কি হলো ভাই, কাজ হচ্ছে না তো, পাগলামি করতেছে এখনো। বেশি খেপে গেছে, চরম লেভেলের মাইন্ড করছে, থামো না থামো না। আরে মেজাজ ঠান্ডা হবে কি করলে, সেটা করেন বলেন। ব্লুটুথ শেয়ারিট, তোদের হাতে পায়ে ধরে কইতাছি, জীবনটা শেষবারের মতো ভিক্ষা দে, সরি সরি সরি, তাড়াতাড়ি কর। এই ব্লুটুথ শেয়ারিট, তোমাদের পায়ে ধরি হাতে ধরি ভাই, শেষবারের মতো আমাদের জীবনটা ভিক্ষা দাও, সরি সরি সরি। আরে ভাই কি, থামে না তো, পড়ে গেলাম। বুঝছি, কাম করবো না ভাই। এক কাম করেন, দুজন মিলে লাভ দেন, লাভ দেন, তাড়াতাড়ি লাভ দেন। জীবন যাওয়ার চেয়ে তো হাত পা যাওয়া ভালো, লাভ দেন লাভ দেন। আপনারা লাভ দিলে আমি লাভ দিব। খুব বেশি ব্যথা হয়েছো? হালকা। আমার না উচিত হয় নাই তোমাকে ঘোড়ার গাড়িতে ওঠানো। ইটস ওকে, সমস্যা নাই, তুমি তো জানতে না, নিজের উপর কেন দোষ নিয়ে নিচ্ছ? তারপরও ঘোড়ার গাড়িতে উঠাইলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি ব্যথা পাইলে, এটা আমার খুব কি কি হয়েছে? আরে ওই যে উনি তো উঁচা নিচা দিয়ে চালাইতেছে, ব্যথা লাগতেছে। এই থামো থামো, নামো। তুমি আমার নামছো কেন? তুমি বসো। বসবো এখানে, বসো। কি কোন এখানে বমো বসো এখানে। এই কি করতেছো তুমি, উনি বসবে কেন? এখন আমি রিকশা চালাবো, কারণ উনি হচ্ছে রিকশাওয়ালা।
রিক্সাওয়ালা চালাবে রিক্সা রিক্সাওয়ালার মতো, আর আমি প্রেমিক, প্রেমিক রিক্সা চালাবে প্রেমিকের মতো। আমার রিক্সা চলবে স্মুথ, রিক্সা চালানোর মধ্যে থাকবে প্রেম। বাবু আসো, আমরা অন্য রিক্সা যাবো, তুই থাক তোর রিক্সা। ঠিক আছে। কি খাবো বলো? তুমি কিছু একটা অর্ডার করে দাও। আরে না, আজকে আমাদের ফার্স্ট ডেট না, তোমার পছন্দের খাবার খাবো। তুমি বলো কি খাবো? আমি অর্ডার করতে পারবো না, তুমি করো। না না, তোমার পছন্দের খাবারই খাবো, তুমি অর্ডার করো, যা বলবো সেটাই খাবো। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। অর্ডার। হ্যালো। আচ্ছা আপনি ডাবল প্যাটি বিফ লাভার বার্গারটা দিবেন, তুমিও তো ওইটাই খাবা না? দুটো বিফ লাভার বার্গার আর সাথে হচ্ছে ওরিও শেক, আছে না এক্সট্রা সুগার? না আর কিছু না। না না না, এটা না, এটা তো জাঙ্ক ফুড, এটা খেলে তো ফ্যাটি হয়ে যাবো, হেলদি কিছু অর্ডার করো। আচ্ছা ক্রিম চিজ পাস্তা হবে তো না? জি। আচ্ছা তাহলে এক্সট্রা চিজ দিয়ে ক্রিম চিজ পাস্তাটা আর সাথে সফট ড্রিঙ্কস। না 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 না, এটাও তো জাঙ্ক ফুড হয়ে যায়, হেলদি কিছু অর্ডার করো। তুমি করো না। না না, আজকে তুমি পছন্দ করবে সেই খাবারই আমি খাবো। আচ্ছা এগুলো বাদ দেন, পিৎজা হবে তো না? আচ্ছা তাহলে হচ্ছে চিজ পিৎজা, বিফ না হেলদি চিকেন, চিজটা একটু কমাই দিন আর সাথে সফট ড্রিঙ্কস। থ্যাংক ইউ। পিৎজা না, হেলদি কিছু সেটা অর্ডারটা আপনি দেন। আমি দিব? জি স্যার। ঠিক আছে। দুইটা ক্লিয়ার স্যুপ একদম যাতে পানির মতো টলটলে থাকে, অন্য কিছু যাতে না থাকে, নো সল্ট, ওকে? মিনারেল ওয়াটার আর হচ্ছে সালাদ, যে সালাদটা বানাবে তাকে বলবেন হাতটা সুন্দর করে ক্লিন করতে, কিউকাম্বারটা ক্লিন করতে, টমেটো ক্লিন করতে, তারপর ক্যারট ক্লিন করতে, লেটাস ক্লিন করতে, সব ক্লিন করে মিক্সড করে একটা সালাদ নিয়ে আসবে, ওকে? আর হচ্ছে আচ্ছা ফ্রেশ জুস হবে আপনাদের? জি স্যার। আপেল কমলা নিয়ে এসে দেখাবো? বেদবি করেন কেন, দেখাতে হবে না, ফ্রেশ জুস নিয়ে আসেন, কিন্তু নো আইস নো সুগার, ওকে? এগুলো হেলদি খাবার, এগুলো খাবার সবসময়। কিরে নাসিস কেন? দোস একটা ভালো জিনিস পাইছি। দেখ আমার বাসায় জায়গা নাই। তোর বাসা লাগবে কেন, আমার বাসা আছে না? তাহলে চল দুজনে একসাথে মেরা দেই। কি মারবি একসাথে? ওই যে ভালো জিনিস। দূর ওসব না, ভালো একটা ছেলে পাইছি, আমার নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে, এত সুন্দর, এত হ্যান্ডসাম আর এত কেয়ারিং। এই জামানায় সব ছেলেরা হচ্ছে কেয়ারলেস, বাট ও ফার্স্ট ডেটের জন্য যেই অ্যারেঞ্জমেন্ট করছে, মাই গুডনেস, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর সাথেই থাকতে চাই, একদম ডিসিশন ফাইনাল। এগুলোই বলার জন্য ডাকছোস? দোস্ত আমি বাসায় বসে 10 স্টেপ স্কিন কেয়ার করতেছিলাম, 6 নাম্বারটাতে ছিলাম, তোর এই ব***র কথা শুনতে নিচে আসছি, আবার যে প্রথম থেকে শুরু করতে হইব। আমার কথা তোর কাছে ব***র কথা মনে হচ্ছে? লাগবে না তোর মতো ফ্রেন্ড, ঠিক আছে? আমার যে বয়ফ্রেন্ড 100 তে 100, তোর মতো ফ্রেন্ড লাগবে না। যা আপাতত আমার কাছে আবি, যা।
আসছে তুমি কালকে বললে না যে পার্কের বেঞ্চে বসতে তোমার কষ্ট হয়, এই জন্যই তো দেখো সোফা নিয়ে নিছি, পার্কে সোফাটা বিছাই দিব, সেখানে আমরা বসবো। আর এই যে চা, ঝালমুড়ি, কোল্ড ড্রিঙ্কস, যখন যেটা লাগবে ওরা হাজির করে দিবে। আরও হচ্ছে আমার এলাকার ছোটো ভাই, ও পেছনে ছাতা ধরে রাখবে যাতে আমাদের রোদ না লাগে। মানে তুমি আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা পার্কে যাব, ডেট করব, উনি সারাক্ষণ পিছনে দাঁড়া থাকবে? না না, শুধু ও দাঁড়া থাকবে না, তো সবাই থাকবে, ওরা চারপাশ দিয়ে থাকবে, যখন যেটা লাগবে সেটা আমরা নিয়ে নিব। গ্রেট অ্যারেঞ্জমেন্ট, খুবই ভালো লাগছে ব্যাপারটা। আর তুমি এত সকাল সকাল চলে আসছো, খুবই ভালো লাগছে। আমি না আজকে সময় দিতে পারবো না তোমাকে। কেন? ওই আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমার এক্ষুনি যাইতে হবে। ওহো, আর্জেন্ট কাজ, তাহলে এক কাজ করি, তোমার সাথে যাই, তুমি কাজটা শেষ করো, এরপর আমরা পার্কে যাবো। এই তোমরা চলো। না না, আমার কাজ শেষ, আমার সারাদিন লেগে যাবে যে। তাহলে আচ্ছা, তাহলে একটু কষ্ট করে 10 মিনিট সময় দাও, এত অ্যারেঞ্জমেন্ট করছি তো, পার্কে 10 মিনিট বসবো, তারপর তুমি কাজে চলে যাও। এটা তো আরও আগে সম্ভব না। আমি তোমাকে অবশ্য ফোনেই বলতে চাইছিলাম, ভাবলাম সামনাসামনি বলি, কাজটা খুব আর্জেন্ট, এখন চলে যেতে হবে আমার। ও আচ্ছা, চলো তাহলে তোমাকে আগাই দিই। কী বলতেছো, আশেপাশের এলাকার মানুষ আব্বুকে চিনে, বলে দিলে ঝামেলা হবে না, বুঝো না? আমি তোমাকে পরে সময় দিব না, হ্যাঁ, টাইম জানা দিব। আর এই সেট আপ টেট আপ এখান থেকে সরাও, হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনার সাথে একটু কথা ছিল ভাই। বলেন। আপনি মিমের বয়ফ্রেন্ড ড্রিক না? হ্যাঁ, আমি মিমের বয়ফ্রেন্ড। কেন, কোনো সমস্যা? ভাই, মিম আমার এক্স গার্লফ্রেন্ড। তো আমার কাছে কী বলতে আসছেন আপনি? ভাই, আমি মিমের সাথে একটু দেখা করে একটু সরি বলতে চাই ভাই। তা আমি কী করবো ভাই? আপনি খালি জাস্ট ওর সাথে একটু মিট করে আমাকে সরিটা বলতে দেন ভাই। আমার সাথে ওর একটা ভুল বোঝাবুঝির কারণে ব্রেকআপ হয়, আর আমি ওর সাথে অনেক চিল্লাচিল্লি করে, ও আমার সাথে অনেক চিল্লাচিল্লি করে, আমি তো ওর সাথে গায়ে হাতও দিতে চাইছিলাম ভাই। ব্রেকআপের পরে না বুঝতে পারি ভুলটা আমারই ছিল। আমি ভাই ওর সরি বলতে চাই ভাই। সরি, আমি এগুলো করতে পারবো না ভাই। ও তো অশান্তিতে আছে। মিম অশান্তির মধ্যে আছে? আমি যে ভাই এরকম যে ওকে ডিস্টার্ব করতেছি, ও তো এটার জন্য কষ্ট পাচ্ছে ভাই, আমিও কষ্ট পাচ্ছি, আমিও থাকতে পারতেছি না। আমি ওরে ফোন করে ডিস্টার্ব করতেছি, ওর বন্ধু বান্ধবদের সাথে দেখা করে, ওর সাথে একটু দেখা করার জন্য তাতেও আমি ডিস্টার্ব করতেছি, আমি ওর বাসার সামনে ঘুর ঘুর করতেছি, এতে তো অনেক কষ্ট পাচ্ছে ভাই। আমি যতক্ষণ পর্যন্ত সরি বলতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে না, আমিও শান্তি পাবো না। আপনি গেলে একবার দেখা করার সুযোগ করে দেন, তারপর আমি সরি বলবো, তারপর ও শান্তিতে থাকবে, আমিও শান্তিতে থাকবো। ঠিক আছে, কোনো টেনশন নেই, আমি ব্যবস্থা করতেছি, চলেন। তোমাকে একটা কথা বলি। বলো। তুমি কিন্তু আমার কাছে একটা জিনিস হাইড করছো। আমি আবার কি হাইড করলাম? এই যে সবসময় তোমার মন খারাপ থাকে, তুমি একটা কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে রাখছো, এটা কখনো তুমি আমাকে বলো নাই। কি বলতেছো, আমার কষ্ট থাকবে কেন? আমি কোনো কষ্ট নাই, আমি ঠিক আছি। আমি জানি কষ্ট আছে, আমার মনের মধ্যে কষ্ট আছে, আমি জানি না, তুমি জানো? আমি জানি এবং সেটা সমাধানও নিয়ে আসছি। কি? এখন আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করো। ওকে, এখানে দাও। চোখ খুলবো না, ঠিক আছে? ঠিক আছে। কি সারপ্রাইজ? চোখ খুলো, তোমরা কথা বলো, আমি দিকে যাই। রিক, বাবা, আমি তোমাকে ছোটোবেলা থেকে অনেক লাভ করি, কিন্তু তুমি একটাবার আমাকে বোঝার চেষ্টা করো। আমি কতভাবে তোমাকে রিচ করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে তোমাকে রিচ করতে পারি না, আজকেই এই সুযোগটা পাইছি, প্লিজ একটাবার বলো আই লাভ ইউ। একদম বাচ্চা, তোর কতগুলো সাহস, হ্যাঁ, তোর কতগুলো নাম্বার আমি ব্লক করছি, আর আমার আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর পা ধরস নাই তুই আমার সাথে যোগাযোগ করার জন্য, এখন সব কিছুতে ব্যর্থ হয়ে আমার বয়ফ্রেন্ডের হাত করছিস তুই, হ্যাঁ, সমস্যা কি তোর, হ্যাঁ, কি প্রবলেম? তুই কি সে, তারপরও তোমাকে আমি একবার বলতে চাই আই লাভ ইউ। তুই এখান থেকে যাবি নাকি? আমি তোর জুতা খুলে এখন জুতা পিটা করবো। তুমি জুতা পিটা করো, যা ইচ্ছা তাই করবো, কিন্তু শুধু একবার বলো
আই লাভ ইউ একবার বলুন। লাভ করো করে দি, তোর লাভ ছুটাবো আমি, লোকজন ডাক দিব, তুই যাবি না থেকে তুই একদমের বাচ্চা। এ কি হয়েছে, কি হয়েছে, চলে গেল কেন? তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? তুমি আমার বয়ফ্রেন্ডের আর একটা স্টকারকে নিয়ে আসছো? তুমি জানো এই ছেলে কি করছে? বছরের পর বছর আমার পিছে ঘুরছে, তুমি ওকে কি বুঝে নিয়ে আসছো? এই ছেলেরে যদি আমি কোনোদিন আমার সামনে দেখছি তাইলে কিন্তু খবর আছে, আর তোমাকে যেন আমি সামনে না দেখি। যত সারপ্রাইজ দিতে আসছি। আমি তো ভালোর জন্য নিয়ে আসলাম মিম। কি সমস্যা, কি বারবার ফোন দিচ্ছ কেন? তুমি আমার উপর রাগ করে আছো তাই না, এই জন্য ফোন ধরতেছিল না? না না, রাগটাক কোনো কিছু করি নাই, রাগ করব কেন, কি বলবা বলো। না না, আমি বুঝছি তুমি আমার উপর রাগই করছো। সরি, আসলে আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি তো বুঝতে পারি নাই যে ওই ছেলে তোমাকে ডিস্টার্ব করে, আমি ভাবছি ও তোমাকে সরি বলবে এই জন্য তোমার কাছে নিয়ে আসছি। আমি যদি জানতাম তোমাকে ডিস্টার্ব করবে জীবনেও তোমার সামনে আসতে দিতাম না ওকে আমি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে ওগুলা চিন্তা করতে হবে না, প্যারা নাই, বাদ দাও। না না, তুমি বলো তুমি আমাকে মাফ করে দিছো। বললাম তো প্যারা নাই, সমস্যা নাই, ভুলে গেছি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ঘুরতে যাই এখন। না না, এখন আমি বাইরে যেতে পারবো না। আরে বাইরে যাওয়ার দরকার নাই তো, আমি তো তোমার বাসার নিচে দাঁড়ায় আছি, তুমি শুধু গেটের সামনে আসবা। বাসার সামনে দাঁড়াছো মানে? তোমাকে আমি বলছি না বাসার সামনে আসবো না, কথা নাই বার্তা নেই, হুট হাট বাসার সামনে চলে আসো কেন? আর তুমি একটু আসো না, দেখা করেই চলে যাব। প্লিজ, আমি তোমার সাথে এখন দেখা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করব, ঠিক আছে, এখন যাও। আচ্ছা ঠিক আছে, তোমার নিচে আসার দরকার নেই, তুমি একটু বারান্দায় এসে দাঁড়াও, তোমাকে দেখেই চলে যাব। ওহ, আমি তোমার সামনে এখন আসতে পারবো না, তুমি এখন যাও প্লিজ, আমাকে বিরক্ত করো না। এই যে, তার মানে তুমি আমার উপর রাগ করছো, এই জন্য আমার সাথে দেখা করতে চাচ্ছ না? আমি কোনো রাগটা করি নাই, বোঝার চেষ্টা করো। ওই ছেলেটাকে আমি এতদিন ধরে ইগনোর করে আসতেছি, আর তুমি তাকে একদম দাওয়াত দিয়ে আমার সামনে এনে হাজির করছো, এর জন্য মেজাজটা খারাপ হয়েছে। অনেক রাগের মাথায় কথাটা তো বলছি, এখন এর জন্য আমি তোমার সামনে আসতে চাই না, দেখা যাবে রাগের মাথায় কি না কি বলে ফেলবো, তারপর তুমি কষ্ট পাবা। আমি চাই না তুমি কষ্ট পাও। তোমার কোনো আইডিয়া নাই ও কি লেভেলে ডিস্টার্ব করছে আমাকে। ও তোমার ডিস্টার্ব করছে তাই না? ঠিক আছে, বাই। রাখি। তাইমুরের সাথে মারামারি করার, এখন মারামারি করে জেলের মধ্যে ঢুকে বসে আছ, কি করব কিছু বল। তোর জন্যই তো এত কিছু হইছে না, তোর জন্য ওই ছেলের সাথে মারামারি করছে, এখন তুই যদি ওটা যা না বের করে নিয়ে আসস তাহলে কেমনে হবে? আমার থানা যাইতে ইচ্ছা করতেছে না। তোর জন্য এত কিছু হইছে, তোরই যেতে হইব। আচ্ছা দেখি কি করা যায়, বিরক্ত লাগছে, বেরো এখান থেকে। মানে সব সময় একটা বিপদের মধ্যে ফেলায় ঘরটি। সবসময় সবকিছু এত ওভার ওভার করো কেন, সবকিছুতে একদম সিরিয়াস। তোমাকে আমি বলছিলাম ওই ছেলেকে দা নিয়ে ধাওয়া দিতে, তুমি যে ধাওয়া দিতে গেছো। সরি। সরি বলে সবকিছু সমাধান হয়ে যায় না, তুমি যে পুলিশকে সরি বলছো কোনো লাভ হয়েছে? ছাড়ছে তোমাকে, বাসায় যাও, বাসায় যাও, রেস্ট নাও, যাও এখনই বাসায় যাবো, চলো কোথাও বসি। কোথাও বসতে হবে না, সারা রাত থানায় ছিলা, সারা দিন থানায় ছিলা, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে ঘুম দাও, আমাকে ফোন দিও, চলো দুজনে বসে কোথাও খাওয়া দাওয়া করি।
এখন সোজা বাসায় যাবা, আর কোনো কথা শুনতে চাই না, যাও। আমি আর আগে দিতে পারবো না। এখনো ঘুমাও নাই? এই তো ঘুমাইতে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে গুড নাইট বলি তারপর ঘুমাবো। ও গুড নাইট, ঘুমাও। এই শোনো না, চলো না আমরা বাইরে কোথাও দুজন একসাথে ডিনার করি। ডিনার শেষ হলে আমি বাসায় এসে ঘুমাই পড়ব। আমি কথা বারবার বলতেছো, এখন আমি বের হইতে পারবো না, আমার ভালো লাগতেছে না। কি তোমার শরীর অসুস্থ? তুমি আমাকে আগে বলবো না? তুমি তো ডাক্তার দেখাইতে হবে। তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি আসতেছি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। আরে বাবা, ডাক্তারের কাছে যেতে হবে না, আমি ঠিক আছি। আব্বু একটু আঙ্কেল অসুস্থ, আঙ্কেল অসুস্থ, তুমি আমাকে আগে বলবো না? তুমি তাড়াতাড়ি রেডি হও, আঙ্কেলকে সহ আমরা ডাক্তারের কাছে যাব, তাকে চেক আপ করাবো, তারপরে ফিরে আসবো। না না, ওই আব্বু বাসায় তো, এখন বের হইলে আব্বু যদি টের পেয়ে যায় অনেক বকাঝকা করবে, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে। এই যে ফোনে বক বক করছিস, আর ওদিকে তোর বাবার প্রেশার বেড়ে হাই। কতবার বললাম ডাক্তার দেখাতে, কার কথা কে শোনে? তুই একটু দেখ না, প্রেশারটা মেপে দেখ, আর একটু বল ডাক্তারটা দেখাতে। আচ্ছা তুমি যাও, আমি বলতেছি ডাক্তার দেখতে। আসতেছি, তাড়াতাড়ি আসিস কিন্তু। আসতেছি তো। মেয়ে মাঙ্কেল অসুস্থ, তুমি এই কথাটা আমাকে বলবা না? তুমি আমাকে ভালোইবাসো না? আমাকে ভালোবাসলে এই কথাটা তুমি আমাকে আগে বলতা, তাকে চিকিৎসা করার সুযোগটা আমাকে দিতা তুমি। আব্বু ঠিক আছে, ওই প্রেশারটা একটু আপ ডাউন করতেছে, সমস্যা নাই, আই ম্যানেজ। তুমি নিজে টেক কেয়ার করো তো, ঘুমাও। তার প্রেশারের সমস্যা আমাকে বলবা না তো? ঠিক আছে, আমাকে বলা লাগবে না, ফোনটা তুমি রাখো। ওকে গুড নাইট। আপনি কে? সেটা আমি কিভাবে বলবো? আমি মিমের বাবা। আপনি জোরে কথা বলবেন না, আপনার প্রেশার হাই হয়ে যাবে তো। আপনি মিমের কোন বাবা? মানে যেই বাবা অসুস্থ সেই বাবা কোথায়? আমি মিমের একমাত্র বাবা। আরে তোমার সাথে যখন ফোনে কথা হচ্ছিলো না, তখনই জানলাম যে আঙ্কেল গুরুতর অসুস্থ, এই জন্য আমি আইসিইউ রেডি করে অ্যাম্বুলেন্স ডাক্তার সব নিয়ে আসছি। এখন এসে দেখি উনি গবাগব গিলতেছে। আমি কখন বললাম আপু অসুস্থ? অ্যাম্বুলেন্স তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমার বন্দুক কোথায়? আমি ভয় পালায় আসছি, সে কি তোমাকে গুলি করছে, মারটা দিছে? এত
তোমার জানা লাগবে না। তুমি আগে আমাকে বলো তুমি কি বুঝে বাসায় আসছো, তাও আবার অ্যাম্বুলেন্স ডাক্তার এতগুলো লোকজন নিয়ে। আরে সব কথা তোমার বলতে হবে কেন? বয়ফ্রেন্ড হিসেবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? তুমি কি সব কথা আমাকে খুলে বলবা? আল্লাহ না করুক আঙ্কেলের একটা সমস্যা হয়ে গেলে, সে যদি মৃত্যু শয্যায় চলে যেত তখন কি তুমি আমাকে বলবা? আমার নিজে থেকে বুঝতে হবে, নিজে থেকে যাইতে হবে। আমি তোমাকে একবারও বলছি অ্যাম্বুলেন্স ডাক্তার এত কিছু নিয়ে তুমি আমার বাসায় আসো? আমি কি বলছি তোমাকে, যে আব্বুর প্রেশারটা আপ ডাউন করে আমি নিজে দেখে নেবো বলছি না? এত একবারে এক্সট্রা কেয়ার দেখাইতে হবে কেন তোমার? সবসময় বেশি বেশি করো তুমি। হ্যাঁ এরকম ভুল করবা আর সরি সরি বলবা, একবার আর কোনো কিছু করতে যাবে না। এখন ফোন রাখো, ফোন রেখে ঘুমাও, আমিও ঘুমাবো। আরে ঘুমাবো কিসের জন্য, একটু কথা বলি। ডিনারও করতে পারলাম না আর দুদিন ছিলাম জেলখানাতে, সেখানে তো ঠিকমতো কথা বলতে পারিনি তোমার সাথে। এখন আমি কথা বলতে পারবো না, এখন আমি ঘুমাবো, তুমিও ঘুমাও। আরে কথা বললে কি হবে, একটু কথা বলি, 10 মিনিট। আমার আর্লি ঘুমাইতে হবে, আর্লি উঠতে হবে। কেন আর্লি ঘুমাইতে হবে, আর্লি উঠতে হবে কেন? তুমি আমার সাথে সারা রাত কথা বলবা, ভোরবেলা ঘুমাইতে যাবা, সন্ধ্যায় ঘুম থেকে উঠবা। আরে বাবা আমি তোমার সাথে কথা বলতাম কিন্তু বলতে পারবো না, কারণ পাশাপাশি কনস্ট্রাকশনের কাজ হইতেছে। সকাল 8টা থেকে প্রত্যেক দিন ঘ্যাঙর 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 আওয়াজ হইতে থাকে, এর মধ্যে কি ঘুমানো যায়? আর ঠিকমতো না ঘুমাইলে আমার মাথাটা সারা দিন ধরে থাকবে। তুমি ঘুমাও, আমাকে একটু ঘুমাইতে দাও। ঠিক আছে ঠিক আছে, গুড নাইট। হ্যালো রাফসান। হ্যালো শোন, আমি একটু ব্যস্ত আছি, 30 মিনিট পরে ফোন দে। তোর মুখ বরাবর একটা লাথি মারবো, স্পষ্ট করে কথা বল। বুঝি না। আরে বেটা শোন না, মুখে একটু ফেস মাস্ক লাগাইছি, একটু রূপচর্চা করতেছি, বুঝোস না কেন? তোর সমস্যা কি বলতো, এরকম মেয়েদের মতো সারাক্ষণ রূপচর্চা করতে থাকিস কেন? সকালবেলা তুমি ফেসিয়াল করবা, রাতের বেলা ফেস মাস্ক লাগাবা, আর দিনের বেলা তো তুমি বেরিয়ে হইতে পারবা না, কারণ বের হইলে সানবার্ন হবে। কি সমস্যা তোর? হ্যাঁ বল কি হইছে। দোস আমি তো একটা বিপদে পড়ছি। কি ঝামেলা হয়েছে বল। দোস তো ওই ছেলে তো সুস্থ না, ওর তো মাথায় সমস্যা আছে। কোন পোলা? আরে যে ছেলেটাকে আমি নতুন করে ডেট করতেছি ওই ছেলে, ও তো একদম ওভার ওভার করে ফেলতেছে সবকিছু। তুই না এই ছেলেটা পাওয়ার পরে বললি যে এর মতো ছেলেই হয় না, লাখে একটা মাত্র ছেলে পাইছি, এই ছেলেটা ছাড়া জীবন যৌবন সবকিছু নষ্ট হয়ে যাবে, এই ছেলের সাথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি ত্যাগ করতে চাও, আর এখন তুমি বলতেছো এই ছেলের সাথে তুমি আর থাকতে পারতেছো না, এখন কেন? তো প্রথম প্রথম তো ভালো লাগছিল কিন্তু এখন তো বেশি বেশি করে ফেলতেছে। আব্বুর একটু প্রেশারটা বেড়ে গেছে, এইটা শুনে সে অ্যাম্বুলেন্স ডাক্তার লোকজন সব নিয়ে বাসার মধ্যে ঢুকে পড়ছে। এবার কি বল আমি কি করব? আজকাল তো বেশি অতিরিক্ত করে রে ভাই। দোস্ত আমি বুঝতেছি না কিছু, কি করবো বলতো? আমি আমি কি কথা বলা বন্ধ করে দিব? আরে না না এইসব করিস না, এই পোলা তোরা যে পরিমাণে ভালোবাসে পরে তোর জীবন তামা তামা করে ফলাইব। শোন আমি তোর একটা বুদ্ধি দিই, তুই তো একবারে চাইলে ছেড়ে দিতে পারবি না, আস্তে 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 এটারে জীবন থেকে বের করে দিতে হইব, একবারে ট্রাই করিস না, ধীরে ধীরে সরাই ফেলানো লাগবো। আচ্ছা ঠিক আছে দেখি কি করেছে, তোকে একদম ডিচ মেরে দেবো দোস। এই না না এসব করিস না। ছেলেটা ভালো আছে কিন্তু একটু বেশি বেশি করে ফেলে। আচ্ছা দেখি কি করা যায়। এই কারণে তুই আমার ফোন দিছিলি না? এখন আবার নতুন করে আমরা সবকিছু শুরু করতে হবে। ফোনটা রাখ। হাসিল ভাই একটু কথা ছিল। সালাম স্যার, বসেন না স্যার। কী খাবেন, চা কফি ঠান্ডা? এর বসতে আসে নাই, খাইতে আসে নেই। ও আচ্ছা বুঝতে পারছি স্যার। আপনার জমি কতটুকু, মেন রোডের সাইডে নাকি গলির ভিতরে? স্যার আমরা কিন্তু গলির ভিতরে কনস্ট্রাকশন কাজ করি না। এখানে আমি কনস্ট্রাকশনের কাজ করতে আসি নাই, কনস্ট্রাকশনের কাজ বন্ধ করতে আসছি। মানে 3 নম্বর রোডের মাথায় যে আপনাদের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সারাদিন ঘটর ঘটর মোটর মোটর শব্দ হয়, কার কাছ থেকে পারমিশন নিচ্ছেন? এত শব্দ করতেছেন যে আশেপাশের মানুষের সমস্যা হয় না? আগে আমি পারমিশন দিব, এরপরে কাজ শুরু হবে, নাহলে কাজ বন্ধ থাকবে। আচ্ছা আচ্ছা স্যার, আপনার ফ্যামিলিতে কোনো পাওয়ারফুল লোক আছে নাকি? না। আচ্ছা উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা প্রশাসনের কেউ? না। মন্ত্রী মিনিস্টার লেভেলের কেউ? বড় সন্ত্রাসী? আর আমরা যেই জমিতে কনস্ট্রাকশনের কাজ করছি ওখানে শরিকদার কেউ আছে আপনাদের? না। ফাজলামো করেন মিয়া, না উদয় আসছেন আমার টাইম নষ্ট করতে, যান এখান থেকে। পুরানো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি, বেরান এখান থেকে।
ভাই দেখেন, রাগারাগি করেন না, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনাদের যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে ঠিক তার পাশের বিল্ডিং আমার গার্লফ্রেন্ড থাকে। রাতের বেলা সুন্দর করে ফোনে কথা বলে গুড নাইট বলে সে শুয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে উঠে তার মেজাজ থাকে খিটখিটা। কারণ কি? কারণ হচ্ছে আপনাদের কনস্ট্রাকশনের কাজের শব্দে সে ঘুম থেকে উঠে যায়। সে ঘুম থেকে উঠবে 9টায়, তা না আপনাদের কাজ শুরু হয় 8টায়। এই এক ঘন্টার মধ্যে সে বিরক্ত হয়ে যায়, আমাকে সুন্দর করে গুড মর্নিং বলে না। এরপর আমাকে সুন্দর করে গুড মর্নিং বলবে, তারপর থেকে আপনাদের কাজ শুরু করবে প্লিজ। আপনার গার্লফ্রেন্ডের ঘুম ভাঙলে তারপরে আমার কাজ শুরু হবে? ফাজলামো করেন, যান এখান থেকে। হাজার হাজার টাকা জড়িয়ে আছে, কোটি কোটি টাকা জড়িয়ে আছে, কত মানুষের রুজি রুটি জড়িয়ে আছে, নিয়ে এসে ফাজলামো করতে বেরোন এখান থেকে, বেরোন, যান আমার চোখের সামনে থেকে, যান। বন্ধ করবেন না কাজটা? না, আরেকবার জিজ্ঞেস করবো, বন্ধ করবেন না? আরে ভাই বলতেছি তো বন্ধ করবো না, যান না এখান থেকে, ফাজলো। ভাই 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 বন্দুকটা নামান ভাই, ভাই একটা গুলি যদি বেরিয়ে যায় আমি শেষ। ভাই বন্ধ করবি না? বন্ধ করবো ভাই, আমাকে ফোন করে গুড মর্নিং বলবে, আমি তোরে ফোন দিব, এরপর কাজ শুরু হবে। এর আগে যদি কাজ শুরু করো তোর একদম আর মুখ দেবার করবো ভাই। কোনোভাবে যদি গুলি বের হয়ে যায় ভাই আমি শেষ। ভাই ভাই আমার বাড়িতে বউ বাচ্চা আছে ভাই, বন্দুক দেখলে আমার আমার হাত পা কাঁপে ভাই। ভাই দেখেন আমার হাত পা কাঁপতেছে ভাই, বন্দুকটা নামান ভাই। ভাই আমার শরীর খারাপ লাগতেছে ভাই। ফোন আইসে যখন এই এই ভাই 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 এই কি হইছে ভাই, মারা গেলেন নাকি? এই ভাই আরে কে কোথায় আছেন ভাই? কি বললাম এই ভাই, আমার কিচ্ছু হয় না, আমি ভগ্নদর্শী, তোরে এমন গুলি করবো না তুই জায়গায় ভর্তা হয়ে যাবি। গুলি করলাম কিন্তু, কর গুলি, সত্যি সত্যি গুলি করবো কিন্তু, কর গুলি কর, করলাম কিন্তু গুলি করবি। এটা অরিজিনাল পিস্তল, খেলনা পিস্তল নিয়ে আসছি তোর ভয় দেখে। ফাজলামো করিস না, এতক্ষণ ধরে আমার সময় নষ্ট করছিস, তোরে মাইটা একদম ভর্তা বানায় ফেলবো। এই এই কে কই আসিস, লড রড সিমেন্ট যা আছে লাঠি সুরে সব নিয়ে আয়। তোরে কিন্তু এখন কোনো আমার সময় নষ্ট করছিস তুই। ভাই একটু বুঝার চেষ্টা করেন, আমার গার্লফ্রেন্ডের সমস্যা হয়, আপনি একটু একটা ঘন্টা দিবেন। ফাজলামো করিস না, তুমি আসছো, আমি জানতাম তুমি আসবা। দেখো আমাকে মাইরা কি করছে। কেন মারামারি করতে গেছিলে তুমি? তোমাকে আমি বলছি, বিল্ডিং আর কনস্ট্রাকশনের আওয়াজে আমি ঘুমাইতে পারি না, মরে যাচ্ছি আমি, তুমি যাও মারামারি করে আসো। একবারও বলছি তোমাকে, সবকিছু কেন এরকম আগবাড়ায় করতে যাও? আমাকে একটু সত্যি করে বলো তো, তুমি কি মেন্টালি ইল? মানে সবকিছু এত বেশি বেশি করতে যাও কেন? এটা তো নর্মাল মানুষের কাজ না। সিরিয়াসলি আমি আমি জানতে চাই, সত্যি করে বলো কি সমস্যা কি তোমার? কিছু বলবে না? আই লাভ ইউ। আমাকে না রিকশাওয়ালাকে বলো। কি বলো? রিকশাওয়ালাকে আই লাভ ইউ বলবো? রিকশাওয়ালাকে আই লাভ ইউ বলতে পারি নাই, দেখছো না কিভাবে চালাচ্ছি রিকশাটা, আমার বসতে অনেক সমস্যা হচ্ছে, বলো না ঠিকভাবে চালাতে। এই ভাইয়া রিকশাটা একটু ঠিকভাবে চালান না। এভাবে মিনমিন করে বললে রিকশাওয়ালা জীবনে কথা শুনবে? কতবার বলছি ঠিকভাবে চালাতে, একবারও কথা শুনছে? ঠিকভাবে বলো ভাইয়া। ঠিকভাবে বলতেছি, রিকশাটা সুন্দরভাবে চালান বলে দিছি। এটা ঠিকভাবে বলা? তুমি ওকে কিছু বলবা নাকি আমি বলবো? রিকশাটা থামাও, ওকে নামাও আর কানের নিচে দুইটা মারো। কি বলো, রিকশাওয়ালার সাথে মারামারি করবো? তুমি ওকে মারবা নাকি আমি এখন নেমে ওর কানের নিচে দুইটা মারবো? লাগতে গেছো কেন? আমার দোষ? তুমি রিকশাওয়ালাকে কিছু বলবা ওরে পাড়ায় মারবা? কি বলো, রিকশাওয়ালার সাথে মারামারি করবো? আমার সাথে যায়? তোর সাথে আমার যায় না, তোর মতো একটা কেয়ারলেস ছেলের সাথে আমি রিলেশন রাখবো না। ব্রেক আপ, ব্রেক আপ, ব্রেক আপ। এই কি বলো না বলো, শোনো এই, আরে কি গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করেন, মি আপনাকে ঝাড়ি দিয়ে যাবে, কান পাশে ধরে মারানো ঘুরে একবার। কি বলেন ভাই এইসব? ভালো গার্লফ্রেন্ড হয়েছিল, বয়ফ্রেন্ড হয়েছিল আপনি? আচ্ছা ভাই ভাড়া কত হচ্ছে? ভাড়া লাগবে জান, খুব ভাড়া ভাড়া। একটা চিকেন চিজ বার্গার, ঠিক আছে? ঠিক আছে। একটা পাস্তা, ঠিক আছে? ঠিক আছে। একটা ক্রিমি পিজা, ঠিক আছে? ঠিক আছে। দুটো ড্রিঙ্কস, কোক,
ঠিক আছে? ঠিক আছে। আর দুটো চিজ কেক। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসেন। কি ব্যাপার, এইভাবে তাকে আসো কেন? একটা জিনিস নোটিস করলাম। কি? তুমি তো আমাকে ভালোই বাসো না। কি বলো না বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এতগুলা ফ্যাটি খাবার আমি অর্ডার করলাম, প্রত্যেকটা বার অর্ডার করার আগে তোমাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা বার তো না করলা না তুমি। কি বলো না বলো, আমি কেন না করবো? আমি ভাবলাম তোমার পছন্দের খাবার এগুলা, তুমি অবশ্যই খাও, সমস্যা কি? কেন না করবা না, অবশ্যই না করবা, কিন্তু তুমি মানা না করার পেছনে আমি কারণটা বুঝছি। তুমি চাও আমি সব ফ্যাটি ফ্যাটযুক্ত খাবার খেয়ে আরও মোটা হয়ে যাই, আর তুমি এই কজ দেখায় অন্য মেয়ের সাথে ডেট করতে পারো। কি বলিস, তোমার মতো কেয়ারলেস ছেলের সাথে না আমি ডেট করতে চাই না। ব্রেক আপ, ব্রেক আপ, ব্রেক আপ, ব্রেক আপ। কি বলো না বলো, তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার সাথে আসবো না? তোমার সাথে ব্রেকআপ। ব্রেকআপ মানে? কালকে রাত্রে তো তুমি আমার সাথে কত সুন্দর কথা বললে, আমি তোমাকে ফোন দিলাম, তুমি আমাকে ফোনে খাওয়াই দিলাম, আমি তোমাকে ফোনে খাওয়াই দিলাম, তারপর গুড নাইট বললাম, ঘুমাই পড়লাম, সকালে কি এমন হলো যে ব্রেকআপ? কি হয়েছে তুমি বোঝো না? না বুঝি না বলো। তোমার বয়ফ্রেন্ড হিসেবে কোনো দায়িত্ব নাই? কালকে যে বললাম যে আমার টাইসন অসুস্থ, তুমি কি একবারও খবর নিছো? টাইসন কি? ও তোমার কুত্তা? এই কুত্তা মানে? তুই কি জানো যে টাইসন আমার জীবনে থেকে আমার কাছে বেশি প্রিয়? আর তুই ওরা গালি দিতেছস? তোর বয়ফ্রেন্ড হিসেবে কি দায়িত্ব ছিল? হ্যাঁ, তুই ডাক্তার ডাকবি, তুই অ্যাম্বুলেন্স ডাকবি, তুই আইসিইউ ঠিক করবি, এগুলো না কইরা তুই নাকটা এনে সারা রাত ঘুমাইছস, আর এখন এসে বাবু শোনা বলতে তোর সাথে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, আর ফোন দিবি না? কি বলে না বলে, একটা কুত্তার জন্য কেউ ব্রেকআপ করে? তুই আবার গালি দিলি? দেখো সামান্য কুকুরকে হসপিটালে নিয়ে যাই নাই, তাই ব্রেকআপ হয়ে গেছে, আর তোমার বাবা এখানে অসুস্থ, তুমি শব্দের জন্য ঘুমাইতে পারো না, আমি কোনো ব্যবস্থা নিব না, যদি এক্সট্রা কেয়ার না করি তাহলে তো ব্রেকআপ হয়ে যাবে, এই জন্যে আমি এক্সট্রা কেয়ার করি। দেখো প্রত্যেকটা রিলেশনশিপ থেকে এক একটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেকটেশন থাকে, আমার এত এক্সপেকটেশন নাই, তুমি যেরকম সেরকম থাকলেই হবে, এরকম লোক দেখানো ফেক কোনো কিছু করার দরকার নাই। ভালোবেসে মানুষকে অল্প একটু কেয়ার করো, কিন্তু সেটা মন থেকে করো, তাহলেই হবে। দেখো আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিই, তুমি যদি এইভাবে এক্সট্রা কেয়ার দেখাইতে থাকো আমার পক্ষে রিলেশনশিপ কন্টিনিউ করা পসিবল হবে না। এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা, রিলেশনশিপ কন্টিনিউ করবা নাকি এসব আলগা পিরিত দেখাইতে থাকবা? ঠিক আছে, আমি এখন থেকে নর্মাল থাকবো আর এক্সট্রা কেয়ার দেখাইতে যাবো না। শুধরাবা না।